তো বন্ধু, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটার মধ্যে একটা ডিজেল ইঞ্জিনে যদি পেট্রোল দিয়ে চালানো হয় কি পরিণতি হতে পারে আর কি অবস্থায় চলতে পারে, বা সঠিকভাবে চলবে কিনা, বা কোন কোন প্রবলেম আসতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। আর একটা কথা, বিষয় হচ্ছে আপনি যেমন ইউটিউবে আমার ভিডিও দেখছেন, আশা করি আমার মনে হয় আপনি ফেসবুকেও হয়তো ভিডিও দেখেন। তো আমি ফেসবুকে নতুন একটা পেজ খুলেছি, তার ফলোয়ার সংখ্যা মাত্র 8 জন। তা ইউটিউবেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু বাংলাদেশের, তা ওই ভাই প্রথম আমার এই পেজটাকে খুঁজে পেয়েছে এবং ভিডিও দেখে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করেছে। তো বললো যে ভাই, আমি ফেসবুকে বহুত দিন ধরে আপনাকে খুঁজি, আমি পাই না, আজকের আপনার এই ভিডিওটা আমার সামনে এসছে আর আমি এতে খুব খুশি। যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে আমাকে খুঁজলে অবশ্যই পাবেন, সেখানে ইঞ্জিন মেকার বলে সার্চ করলে পারে আমি চলে আসব, আমার পেজটা আপনার সামনে চলে আসবে। আর যদি তা না করেন তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা শেষ করে অবশ্যই ফেসবুকের লিঙ্কে একটু হাত দেবেন, দেখবেন আমার পেজে চলে গেছেন। আর ওখানে অবশ্যই আপনি আমার পেজটাকে ফলো করবেন, তাহলে কি আমি ওখানে কন্টিনিউ ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা প্রতিনিয়ত আপনার সামনে এসে পৌঁছাবে। তা চলুন এই ভিডিওটা তাহলে শুরু করি। সবার আগে তাহলে এই জিনিসটাকে দেখাই, এগুলো দেখুন, এটা Z180 ইঞ্জিনের এয়ার ফ্যান আছে, এয়ার ফ্যানের ব্লেডের টুকরো দেখুন, প্রত্যেকগুলো ভেঙে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেছে। তো আজকের কটা দিন ধরে একইভাবে এই রকম ইঞ্জিন আসছে আর তাদের প্রবলেমগুলো এইভাবে সলভ করছি। তো এটাও তাদের সেই সমস্ত ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন। তো যে সমস্ত ইঞ্জিনগুলো আসছে তাদের প্রবলেমগুলো একটু বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমত ইঞ্জিন প্রচুর গরম হচ্ছে, 2 নম্বর একদম লোড নিচ্ছে না, আর 3 নম্বর কালো ধোঁয়া মারছে, আর 4 নম্বর ইঞ্জিন অটোমেটিক আপ ডাউন করছে, আর 5 নম্বর ইঞ্জিন হাই স্পিড হয়ে যাচ্ছে, আর তেল তো প্রচুর খাচ্ছে। এই সমস্ত প্রবলেম নিয়ে কিন্তু আজকের কটা দিন ধরে মানে কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি। তো যে সমস্ত ইঞ্জিনগুলোর কাজ করেছি সেই ইঞ্জিনের এই প্রথম ইঞ্জিন এটা, তাই এটার কাজটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ইঞ্জিনটার প্রবলেমগুলো কি, মানে প্রথমত স্টার্টিং প্রবলেম, এটা আগাগুড়া ছিল একটা প্রবলেম, ইদানিং এই 2 দিন ধরে মানে প্রচুর পরিমাণে স্টার্টিংয়ে প্রবলেম আসছে, আর ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হচ্ছে, যার জন্যে কিন্তু এই ইঞ্জিনটা নিয়ে এসছে আর সেই সময় খুলি। তো প্রথমে খুলেই আমি তেলের লাইনটা, যখন আমি পাইপটা খুলেছি সেই সময় দেখি যে একটা পেট্রোলের গন্ধ, আমি বলছি কী ব্যাপার রে, এটা পেট্রোল নাকি ডিজেল, একটু তেল হাতে লাগলো, সেটা নিয়ে আমি নাকের কাছে দিয়ে দেখলাম যে পেট্রোলের গন্ধ বেরোচ্ছে। আমি বলছি কিরে ভাই, পেট্রোল দিয়েছিস নাকি, বললো যে কই না তো ডিজেল, আমি বললাম না পেট্রোলের গন্ধ বেরোচ্ছে দেখ ভালো করে। তা উনিও তেলটা নাকের কাছে নিয়ে দেখলো, বললো যে হ্যাঁ এ তো পেট্রোলের গন্ধ বেরোচ্ছে। আমি বললাম যে তেল কোথার থেকে নিচিস ভাই, বললো যে পাম্প থেকে নিয়েছি। আমি বললাম পাম্প থেকে নিয়েছিস অথচ পেট্রোল দিয়ে দিয়েছে তোকে, তুই বুঝতে পারিস নি? তো উনি বললো যে না, আমি পাম্পে একদম সঠিক যেখান থেকে ডিজেল দেয় সেখানেই আমি গেছি, সেখান থেকে আমি ডিজেল নিয়েছি, আগে 2 লিটার ডিজেল ছিল ট্যাঙ্কিতে আর 1 লিটার ডিজেল আমি নিয়ে আসলাম। তা আমি বললাম তাহলে তেলটা পুরো বের করো, মানে তেলটা আলাদা বোতলে পুরো বের করলো, বের করে দেখলাম যে একেবারে সত্যি ডিজেলের সঙ্গে পেট্রোল মিক্সচার হয়ে রয়েছে। তা এই ইঞ্জিনে যে আগে যে প্রবলেম ছিল তা তো ছিলই, আর প্রবলেমটা আরও বেশি হয়েছে মানে এই তেলটা নেওয়ার পর থেকে, মানে অ্যাকচুয়ালি পাম্প থেকে পেট্রোলটা দিয়ে দিয়েছে, দেওয়ার পরেই এই সমস্যায় গিয়ে দাঁড়িয়েছে। এটা আরও ক্লিয়ার হয়ে গেলাম যখন সেকেন্ড গাড়ি আসলো। তা সেকেন্ড গাড়ির যে প্রবলেম সেটা একটুখানি দেখুন, তারপরে আমি এটা নিয়ে আবার বলছি। এই যে এই গাড়িটাই ওই পেট্রোলই ভরেছে, মার 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 পিক আপটা বাড়ি নে না,
পিকআপটা বাড়িয়ে নে। तू चल जा। जाबे वो पेट्रोल पंप वाला गिए बोल जे ये की दिए छुए बोल भी जे इंजिनर डैमेज दिया लागबे आगे दिन वो इंजिनर काज करलाम एकटा सेम वो एक ही प्रॉब्लम जा जा तो प्रॉब्लम तो देखलें जे समस्त इंजिने ये तेल भरे चालिए जे तादेर ही ये समस्त समस्या गिये दाड़िए जे। तो एइखानटाय प्रश्न होच्छे एकटा देखुन एइ गाड़ी आलारा बोका ना पेट्रोल पाम्प मालिक बोका एइ प्रश्नटा किन्तु घोराघोरी करछे। ए प्रश्नेर उत्तर एखोनी पाबेन आमी क्लियर करे दिच्छी। तारे घटनाटा शुनुन देखुन एरा तेल नियेछे किन्तु अरिजिनाली पेट्रोल पाम्प थेके निया ता पेट्रोल पाम्प जे पाम्प से पाम्पटा होच्छे कृषि पाम्प माने एखाने ए पेट्रोल पाम्पे पेट्रोल नॉट अलाउड एखाने पेट्रोल पावा जाए ना। तो अतएव एरा गिए डायरेक्ट बोलतेओ पारछे ना जे आपनी पेट्रोल दिए दिएछेन कारण सबाई जाने जे एखाने पेट्रोल पावा जाए ना ओनलि डिजेल पावा जाए। तो विषयटा होच्छे एखाने डायरेक्ट गिए बोलतेओ पारछे ना ताहले ए घटनाटा घटलो कि करे देखुन যে দিন এই পেট্রোল বিক্রি করেছে সেদিন পুরো দিনই কিন্তু বিক্রি করেছে কোনো সমস্যা নেই কিন্তু তারপরের দিন থেকে যখন এই প্রবলেম ইঞ্জিনগুলোই আসা শুরু করেছে শুধু এই গাড়ি বলে না বা শুধু এই ইঞ্জিন বলে না যে যে গাড়িতে এই তেল ব্যবহার করেছে সেই ইঞ্জিনই প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে আর সঙ্গে সঙ্গে কি হয়েছে ওই পেট্রোল পাম্পের মালিকের কাছে অবজেকশন গেছে আর তারা কি করেছে চেক করে দেখে যে হ্যাঁ এটা পেট্রোল মিশ্রিত আছে যার জন্য কিন্তু ওরা অ্যালার্ট হয়ে গেছে। পরবর্তীতে তেল নিতে গেলেই পরিষ্কার বলছে যে তেল শেষ হয়ে গেছে তেল আসবে তারপরে আবার তেল দেব এই কারণে এরা কিছু বলতেও পারছে না। তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে দেখুন বিষয়টা হচ্ছে ওই যে যে ট্যাঙ্কারগুলো তেল দেয় মানে পাম্পে এসে তেল দিয়ে যায় সেই ট্যাঙ্কারগুলোর বিভিন্ন পার্ট থাকে মানে ভিতরের দিকে আলাদা আলাদা পার্টিশন করা থাকে কোনোটাই ডিজেল কোনোটাই পেট্রোল এই রকম থাকে। ঘটনাটা ঘটেছে ওইখান থেকে মানে পার্টিশন ভিতর থেকে হয়তো কোনোটাই লিকেজ আছে নাহলে ফাটা আছে যার জন্য কিন্তু এই দুটো তেল একসঙ্গে মিশ্রিত হয়ে গেছে। মিশ্রিত হওয়ার পরেই যখন ওই পাম্পে তেল দিয়েছে তখন এ কিন্তু এই পাম্পের মালিক দেখছে যে আমি ডিজেল নিয়েছি এই ডিজেলটা প্রত্যেকটা গাড়িতে দিয়েছে আর প্রত্যেকটা গাড়ি যখন এই প্রবলেম এসেছে তখন কিন্তু অলরেডি ও বিক্রি বন্ধ করে দিয়েছে। তা ওই তেল যে সমস্ত ইঞ্জিনে দিয়েছে যে ইঞ্জিনগুলো চলেছে ওই ইঞ্জিনের প্রথমত পাম্প নজেল খারাপ হয়ে গেছে দ্বিতীয়ত সিলিন্ডার পিস্টন আর রিং এই দুটো জিনিস একদম শেষ হয়ে গেছে। তো এই ইঞ্জিনের যে প্রবলেম দেখলেন এয়ার ফ্যান নষ্ট হয়ে গেছে আর পাম্প নজেল তো নষ্ট হয়েছে আর সিলিন্ডার পিস্টন এও নষ্ট হয়ে গেছে। তো এটা কিভাবে হলো সেটা একটু শুনুন। বিষয়টা হচ্ছে যখন এই তেল দিয়ে একটা দিন চালিয়েছে চালানোর পর থেকে স্টার্টিংয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা আর স্টার্টই হচ্ছে না কোনো রকম নাকে মুখে তেল দিয়ে স্টার্ট করেছে স্টার্ট করার সঙ্গে সঙ্গে এই ইঞ্জিনটা হাই পিক আপ হয়ে যায় মানে হাই স্পিড উঠে যায়
উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ইয়ারের যে ইয়ার ফ্যানের যে ব্লেডগুলো আছে এইগুলো টোটালটাই প্লাস্টিকের। তো এই প্লাস্টিকের ব্লেড একটা কোনো রকম হয়তো দুর্বল ছিল, সেটা ভেঙে গেছে। ভাঙার পরে কি করেছে, ওই টুকরোটা অন্য ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে পরপর সবকটা ভেঙে দিয়েছে। তো এই সমস্ত ডিজেল ইঞ্জিনে কোনো রকম যেন পেট্রোল দেবেন না, যদি কিনা দেন তাহলে কিন্তু প্রবলেম গিয়ে অন্য রকম দাঁড়াবে। যেরকম প্রথমত আপনার স্টার্টিংয়ে প্রবলেম আসবে, দুই নম্বর পাম নজল নষ্ট হয়ে যাবে, তিন নম্বর হিট হবে, প্রচণ্ড হিট হবে, আর চার নম্বর দেখলেন তো যে ওই পাইপ দিয়ে অটোমেটিক হাওয়াটা উপরের দিকে উঠে আসছে। তো এই সমস্ত প্রবলেম কিন্তু আসতেই থাকবে, যেরকম আপ ডাউন করবে, গাড়ি লোড নেবে না, মানে ইঞ্জিনটা লোডই নেবে না, আর কালো ধোঁয়া মারবে, আর ইঞ্জিনের সাউন্ডটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, একদম ট্যাক 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 করে স্ট্রোকের শব্দটা চলে আসবে, মানে অরিজিনাল ইঞ্জিনের যে সাউন্ডটা সেই সাউন্ডটা থাকবে না। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজের লিংক আছে, সেই লিংকে একটু টাচ করুন। টাচ করে আমার ফেসবুকের যে ভিডিওগুলো আছে আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি, আর নতুন নতুন ভিডিও ওখানে আপলোড করছি, ওই ভিডিওগুলো দেখুন। আমার ফেসবুক পেজে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আমার পেজে এসে একটা কমেন্ট করবেন, আমি তাহলে বুঝতে পারবো যে ভাই আপনি এসেছেন আর এখান থেকে আপনি ভিডিও দেখছেন। আর যে সমস্ত ভাই আমার মোবাইল নাম্বারটা চাইছিলেন তারা এই ফেসবুকে আসলে পারে, এখানে একটা টিম তৈরি হচ্ছে, এখান থেকেই আপনার সঙ্গে কথাবার্তা বলে আপনার প্রবলেম কী করে সলভ হয় সেটা করা হবে।